হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাছ ধরবো এবং এই মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা এখন এই যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, এই যেমন পিছনে পুকুর দেখতে পাচ্ছেন, এখান থেকে মাছ ধরবো আজকে আমরা। এবং মাছ ধরবো কিভাবে সেগুলো সব আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, গ্রামীণ পরিবেশে কিভাবে মাছ ধরতে হয়। তো দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন মাছ ধরার দৃশ্যগুলো। সকাল সকাল আমরা উঠে পড়েছি ঘুম থেকে, শীতের সকাল, মাছগুলো ধরবো এই জন্যে। তো দেখুন, এই যে পানি কিন্তু শেষ, পানি একটা খুব একটা নাই। তো এখন এই যে এখান দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো মাছ ধরার দৃশ্যগুলো, কিছুক্ষণ পর আমরা মাছ ধরবো। এই বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে নিম গাছ, নিম গাছের পাতা দেখেন কত সুন্দর নিম গাছ হয়েছে। বক চলে এসেছে বিলের মধ্যে, বক বক দেখতেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আরো দেখাবো, সামনে আরো আকর্ষণ রয়েছে, দেখতে থাকুন। আমি সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ ধরতে হয়। আমরা কিন্তু এভাবে মাছ ধরি পুকুর থেকে বা বিলে থেকে। তো আমি সামনে দিয়ে যাচ্ছি, আরো সামনে অনেক জায়গা রয়েছে, সেখান থেকে মাছগুলো ধরবো। অনেক জাল নিয়ে আসতেছে আর কি, যারা মাছ ধরে জেলে রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, আর সারা রাত ভরে পানি কমানো হয়েছে পুকুর থেকে। তো সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এবং হচ্ছে জাল নিয়ে ওনারা যখন আসবে, তখন সেই জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে। এটা একবারে গ্রামীণ পরিবেশ, দেখেন সকালবেলার যে পরিবেশটা অনেক সুন্দর, এবং প্রকৃতি খুব নীরব। এবং এই যে হাঁটছি দেখতেই পাচ্ছেন, আর পাশে কিন্তু অনেক গাছপালা রয়েছে। দেখে দেখেন পাশে কিন্তু নারকেল গাছ এবং আরো অনেক গাছ রয়েছে। দেখেন যে বক বক উড়ে যাচ্ছে, কিন্তু দেখুন বন্ধুরা কত বক গাছ থেকে উড়ে যাচ্ছে, দেখেন দেখতে পেয়েছেন। এই বকগুলো কিন্তু মাছ ধরে ধরে খাচ্ছিল। হ্যাঁ, এই যে দেখেন মাছের নেশায় কিন্তু এরা এখানে এসেছে। দেখুন চারিদিকে শুধু বিল আর বিল। এই যে জাল হাতে নিয়ে যাচ্ছে, বন্ধুরা দেখেন কত সুন্দর কমলি ফুল ফুটছে গো। দেখেন কত সুন্দর কমলি ফুল ফুটে রয়েছে, কি সুন্দর। জালটা নিয়ে যত আগতি করো
জাল তো আটকানো সমস্যা নেই, আপনি খালি চাইনি আগত দিয়ে বাবু বাঁধায় বাঁধা তো নেই, চাল মায় টাইনে যাবো, টাইনে তো চাল গুঁজো দিয়ে যাবো। বেশি গিলে আসতাম মামুরে মেয়েটা পরে জানি আর মরি না ভালো টাকা যাচ্ছে না বাইশ তো ছিল মেলা তুই ওই ভালো তুই।